সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদ্য সম্পন্ন নির্বাচনে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান পৌর মেয়র মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ মাহবুবুর রহমান, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা, টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান, সদর মডেল থানার ওসি মনিরুল গিয়াস, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল সহ অনেকেই। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কাশেম আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দুলাল সহ সমিতির সকল সাধারণ সদস্য সহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন।